আসসালামু আলাইকুম। টাস অ্যালার্ম লক, অর্থাৎ এই অ্যালার্ম লকটি যেখানে লাগাবেন সেখানে টাস হলেই অ্যালার্ম বাজবে। এটি আপনার মোটর সাইকেল অথবা যে কোনো স্থানে লাগাতে পারবেন। যে স্থানে লাগাবেন এটি এই ডিভাইসটি, সেখানে টাস হলেই অ্যালার্ম বাজবে। তো এটা মেন ডিভাইসটা, এবং এর সাথে একটা 9 ভোল্টের ব্যাটারি আছে, 2টা রিমোট আছে, এবং একটি ডুয়েল সাইড টেপ আছে। এটা আসলে রিমোটের অ্যান্টেনা হিসাবে কাজ করে। এটা আপনারা যখন ব্যবহার করবেন তখন এটার এই রাবারটা খুলে দেবেন, এবং এটার সাথে দেখেন একটা সাইরেন দেওয়া আছে, সাইরেনটা লাগিয়ে দিতে হবে, লাগানো থাকবে। এবং এই সাইরেনটা যদি বাইচান্স কখনো নষ্ট হয়ে যায় তাহলে চেঞ্জ করা যাবে। এবং এখানে যে ব্ল্যাক ক্যাবলটি রয়েছে এটাতে, অর্থাৎ এটা আপনার 12 ভোল্টের অ্যাডাপ্টার অথবা 12 ভোল্টের ব্যাটারি দিয়েও চালাতে পারবেন। মোটর সাইকেলে লাগালে ব্যাটারির রেড পয়েন্টের সাথে ক্যাবলটি এবং ব্ল্যাক পয়েন্টের সাথে ব্ল্যাক ক্যাবলটি, আর যদি আপনি 9 ভোল্টের ব্যাটারি দিয়ে ইউজ করেন তাহলে ব্যাটারি দিয়ে ইউজ করতে পারবেন। তো আমরা এটা লাগাচ্ছি, সেট করছি, এবং যেহেতু ব্যাটারি সেট করেছি সেহেতু আমাদের এই কেবল দুটো প্রয়োজন হচ্ছে না, এদের একটু আলাদা করে রাখি। তো এটার সাথে 2টা রিমোট আছে, এই 2টি রিমোটই একই কাজে ব্যবহার হবে, অর্থাৎ লক আনলকের কাজে। এবং একটা দিয়ে লক করলে আরেকটা দিয়ে আনলক করা যাবে। তো আমরা এখন এটা লক করছি। এই টেবিলটা যদি একটু সামান্য জোরে নড়াচড়া হয় বা সামান্য টাচ হয় তাহলে দেখেন অ্যালার্ম বাজবে। এটা আনলক করে দিলাম, আবার লক করছি, এটা খুব আস্তে আস্তে রাখি। রাখার পরে আমি যদি এখানে টাচ করি তাহলে অ্যালার্ম বাজবে, এবং যদি পুনরায় টাচ করি তাহলে অ্যালার্মটা জোরে বাজবে এবং বাজতেই থাকবে। আমাদের এই ডিভাইসটি আপনারা বাইকে যদি লাগান, মোটর সাইকেলে যদি লাগান, তাহলে মোটর সাইকেলে লক থাকা অবস্থায় টাচ করার সাথে সাথে অ্যালার্ম বাজবে, অর্থাৎ চোর কিন্তু পালাবে। অর্থাৎ আপনি অন্য কোনো জিনিসের সাথে যদি এটা সেট করে রাখেন, এখানে স্ক্রু দিয়ে আটকে রাখেন, অথবা এই যে ডুয়েল সাইড টেপটা রয়েছে টেপের মাধ্যমে আটকে রাখেন, তাহলে সেই স্থানে টাচ হওয়ার সাথে সাথে অ্যালার্ম বাজবে। তো এটা আসলে সিকিউরিটির পারপাসে খুব ভালোভাবে ব্যবহার করা যাবে। এই ডিভাইসটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন, আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবো। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে, ডিভাইসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং এই ডিভাইস সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, অথবা আপনার কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।